সিরাজগঞ্জে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রী পরিবার জানায়, সদরের বাগবাটিতে রাঙ্গালিয়াবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সোবহান ওই ছাত্রীকে ধর্ষণের পর জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। এরই পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্কুল শিক্ষক আব্দুস সোবহান। তবে স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেছেন, পারিবারিক সদস্যের কারণে সমস্যার কারণে তিনি ছুটিতে আছেন। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মাতব্বর ও স্কুল পরিচালনা কমিটির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ পরিবারের। নাকচ করছে যে সে অভিযুক্ত না, আর মেয়েদের পক্ষতে বলছে যে অভিযোগ। ওই স্যার ওই ঘরের ভিতরে লুকায় আছে, এরকম ভাবে ধরছে, ধরা বাদে শিখতে শিখতে কান্না করছে, তাও সারে নাই। তো সোবান মাস্টার ওকে আবার ফের মানে একটু ট্যাবলেট দিছে, মানে ওই যে জন্মবিরতিকরণ ট্যাবলেট। শিক্ষকরা বলছে যে এরা কি তোমার হাতের মধ্যে কি, 100 টাকাও দিছে, তো এরা কি ওই মারা দিশা পাইছে। শিক্ষকরা তারা ম্যাডামরা বলছে তোমার হাতের মধ্যে এরা থাকবে কেন, বলে কেরা দিছে, বলে সোবান ছাড় দিছে।